কোন ধরনের চাকরি চান, সরকারি না বেসরকারি? আপনি বাইরেন? তুই কি কোনো কাম করা পারবি? বেরো বেরো, সেবারি বিরিয়ানিটা মজা ছিল। টান পশে দিকে নাচরা আরো দুই তিন ভুল খাইয়া পারতাম। কি দেখাছে সবাই আহেন, তাতে আহেন আল্লাহ রে কি হইছে? আমার তো এখনো কাম কাজ করে না, আমি টাকা পয়সা দিয়ে পাইনি। কি করুম, বিদেশ পাঠিয়ে দেন, বিদেশ যা ভিক্ষা করলো কোনো ই নাই, ভিক্ষা করবো কোটিপতি একজনকে দিনে দিনে অনেক টাকা, বুঝলেন না? এই যে বিক্রি করলে অনেক টাকা কামাই পারবো। বুদ্ধিমন্ডল কিছু কইলে বিক্রিও করবাস না, কিছু কইলে খালি কয় যে ফাঁসি দিমু ফাঁসি দিমু। পাগল পাগল করে আজকে ভাই, আমি তো তোর প্রতিশোধ নিয়ে পারি নাই, তুই যারা যারা তোর চেতাইছে তাও তো প্রতিশোধ নিয়ে পারি নাই, তুই প্রতিশোধ নে, আমি তোর হচ্ছে দরকার বলে কালো জাদু করে প্রতিশোধ নিয়ে দিবো, তুই প্রতিশোধ নে, তুই প্রতিশোধ, তুই প্রতিশোধ। মানতা চু কালে কুত্তার গাড্ডি কুত্তা মিছে ভূতে হয়ে যাজি, চু মানতা চু কাল্লা কুত্তার কু কঙ্গাল হাড্ডি কুত্তার হাড্ডি মানুষের হাড্ডি মিশে যা ছু। আমার ভাই কি সুস্থ হয়ে যাবো গা? তোর ভাই সুস্থ দেবো গা, তোর যা যা আনতে কম তাই তাই আনবি, তোর ভাই একেবারে আমার শক্তি দিয়ে ভূতের শক্তি দিয়ে তোর ভাই জাগ্রত শয়তান বানিয়ে ফেলবো, বুঝেছিস? বাবা আমার ভাই কি সুস্থ হতে পারবে? আমার ভাই কি প্রতিশোধ নিতে পারবে? যা জানতো বলবো তাই তাই আনতে হবে, ছু মানতে ছু কালী কুত্তর হাত দিয়ে শুনলে মিশে যা ভূত আসিয়ে পর আয় আয় তোরা, ছু মানতে ছু, ছু মানতে ছু কালী কুত্তর গু, ছু মানতে ছু আয় আয়। আমার ভাইকে যারা মেরেছে তাদের জন্য কি করতে হবে? আর কিছু লাগবে না, একটু উপায় আছে, কালা জাদু করতে হবে তার ভাইয়ের উপরে। আমি যা যা আনতে বলবো তাই আনতে পারবি ক? তোর ভাইয়ের লাশ লাগবে, দই ওর লাশ লাল কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে, তাহলে অসুরের আত্মা প্রবেশ করবে।
বুঝেছিস ওই দিনে তোর রেখে আসতে হবে আর কেউ কে নিয়ে আবি না যাকে পাবে তাকেই মেরে ফেলবে শয়তান আত্মা ওই দিনে শোন আমিও থাকবো না আমার শুনলা তোর শুনলে যাবে তারপর প্রতিশোধ নিবে এখন সারিয়া তুমি চিন্তা করো না আমার আত্মা তোমার ভাই শুনলে যাবে চু বাবা কি হচ্ছে কিছু বলতেছেন না اشتركوا